আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ঈদি স্পেশাল হোয়াইট মাটন কোরমা রেসিপিটি দেখার জন্য। সামনেই যেহেতু কুরবানির ঈদ, এবারের ঈদে সাদা করে এভাবে খাসির মাংসর কোরমাটা ট্রাই করে দেখবেন, এটা খেতে অসম্ভব মজার। সাদা ভাত, পোলাও, রুটির সঙ্গে খেতে খুবই মজার। আশা করব আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি, একটু বড় বড় পিস করে কেটে নেওয়া। এরপর আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। যেহেতু আমি ম্যারিনেট করে রাখবো, তাই পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিতে হবে স্বাদ অনুযায়ী। রসুন বাটা 1.5 টেবিল চামচ, আদা বাটা 1.5 টেবিল চামচ। এরপর দিয়ে দিচ্ছি টক দই প্রায় 1 কাপ পরিমাণ। এখানে নিয়েছি সাদা গোলমরিচ 1 টেবিল চামচ। এই গোলমরিচটা আমি গুঁড়া করে নিব, তবে সাদা গোলমরিচটা না থাকলে সেক্ষেত্রে আপনারা এখানে কালো গোলমরিচের গুঁড়া দিলেও হবে 1 টেবিল চামচ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি লেবুর রস 2 টেবিল চামচ পরিমাণ। এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। লেবুর রস এবং টক দইটা মাংসটাকে খুবই সফট করবে। মেখে নেওয়া হয়ে গেলে এবার ঢেকে ম্যারিনেট করে রেখে দিব 3-4 ঘন্টার জন্য। তবে হাতে যদি সময় না থাকে, কেউ চাইলে এটা সরাসরি রান্না করে নিতে পারেন, আর যদি হাতে সময় থাকে সেক্ষেত্রে আপনারা এটা ওভারনাইটও ম্যারিনেট করে রেখে দিতে পারেন। 3-4 ঘন্টা ম্যারিনেট করে রাখলে অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। ফ্রিজ থেকে আমি বের করে আবার একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার চলে যাব মূল রান্নায়। প্রথমে একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। তেলের পরিবর্তে কেউ চাইলে ঘিও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি। এলাচ দিয়ে দিচ্ছি 4-5টি। এরপর দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ। লবঙ্গ দিয়ে দিচ্ছি 5-6টি, হাফ চা চামচের মতো। গোলমরিচ, কালো গোলমরিচ 2টা, তেজপাতা। এবার অল্প আঁচে একটু ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রায় 2 কাপ পরিমাণ। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, সামান্য পরিমাণে দিতে হবে, কারণ প্রথমে আমি ম্যারিনেট করে রাখার সময়ও লবণ দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব 4-5 মিনিটের জন্য। এবার ঢাকনাটা খুলে আবার একটু নেড়েচেড়ে নিয়ে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিব। এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম লো করে ঢেকে দিব 5-6 মিনিটের জন্য। এরপর ঢাকনাটা খুলে 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। যেহেতু আমি হোয়াইট মাটন কোরমা তৈরি করব, তাই এখানে আর অন্য কোনো মশলা দিব না, শুধু জিরার গুঁড়াটা দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেওয়ার পর আবার ঢেকে দিব 10 মিনিটের জন্য। মাঝে আমি ঢাকনাটা খুলে একটু 2-3 বার নেড়ে দিয়েছি। এভাবে নেড়েচেড়ে মাংসের থেকে যে পানিটা বের হবে সেটা শুকিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ লিকুইড দুধ। এখানে কেউ চাইলে গুঁড়া দুধটাও গুলিয়ে দিয়ে দিতে পারবেন। আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব। দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ সুন্দর একটা ঘ্রাণের জন্য। এভাবে অল্প আঁচে বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এখানে আমি কাঠবাদাম এবং কাজু বাদাম বাটা দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি ডানু ক্রিম 2 টেবিল চামচ পরিমাণ। এই ডানু ক্রিমটা যদি হাতের কাছে না থাকে, সেক্ষেত্রে আপনারা দুধের সরটা উঠিয়ে সেটা ব্লেন্ডারে ব্লেন্ড করেও দিয়ে দিতে পারবেন। এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কেওড়া জল। তবে কেওড়া জলের পরিবর্তে কেউ চাইলে গোলাপ জলটাও দিয়ে নিতে পারবেন। এবার ঢেকে দিব আরও 5 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে নেওয়ার পর চুলার আঁচটা বন্ধ করে দিব। এরপর পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার। আশা করব আমার আজকের এই সাদা কুরমা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে সবাই পাশেই থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।